আমি জুলিয়েট কুক আশা করি সকলে ভালো আছেন আজ আমি খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে কাঁকা আলু পোয়া পিঠা বা মালপোয়া যেগুলো সাধারণতভাবে তালে বানানো যায় মানে পাকা তালে বানানো যায় আজকে আমি পাকা আলু বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে রেসিপিগুলো আমি বলবো সেগুলো ফলো করলে পরে এইরকম সুন্দর সুন্দর পোয়া পিঠা তৈরি করতে পারবেন কালো জিরে কালো জিরেটা দিই খুব সুন্দর কিন্তু দেখতে হয় উপরে কালো কালো হয়ে থাকে খুব ভালো লাগে দেখতে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর এখানে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে আমি একটা কফি কাপে এক কাপ মতো আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি এটা কিন্তু এখন বলা যাবে না কতটা লাগবে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে চাল নিতে পারেন এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলেই যেন বেশি ভালো হয় আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনারা তৈরি করেন পোয়া পিঠা কিন্তু খুব সুন্দর হবে এই যে এখনও কিন্তু আমার চালের গুঁড়োর পরিমাণটা আরও লাগবে তাই আমি বলে দিলাম না কতটা পরিমাণ আমি নিচ্ছি আমি শেষে বলে দেবো আমি এখানে আরও কিছুটা দিলাম হাফ কাপের মতো আমি কিন্তু চালের গুঁড়ো দিলাম এবার আমি আবারও কিন্তু মাখাচ্ছি এখানে দেখতে থাকুন আপনারা আমার কিন্তু এখনো কিন্তু চালের গুঁড়ো লাগবে এখানে কিন্তু টাইট হয়নি এই যে পুরোটাই কিন্তু আমি ঢেলে দিলাম এখানে কিন্তু ওই কফি কাপের মানে একটা কাপ মানে নিয়ে নেবেন যেমন সাইজেরই হোক সেই কাপের মাপ অনুযায়ী কিন্তু দেবেন পুরোপুরি একবারে কিন্তু দিয়ে দেবেন না ধীরে ধীরে কিন্তু এভাবে মাখাতে হবে এইভাবে আমি মাখাচ্ছি দেখতে থাকুন এই যে এইভাবে কিন্তু প্রথম স্টেপটা কিন্তু এইভাবে হবে মানে একটা শক্ত ডো হবে মানে খুব শক্ত না খুব নরম না যেভাবে আমরা রুটি তৈরি করি সেরকম একটা ডো তৈরি হবে এই যে এভাবে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এইভাবে মালিশ দিতে হবে কমপক্ষে হলেও 10 মিনিট কিন্তু এভাবে মালিশ দিয়ে দিতে থাকবেন তাহলে কিন্তু পোয়া পিঠাটা খুব সুন্দর হবে 10 মিনিট পর আমি এখানে কিন্তু চাল চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন এভাবে কিন্তু ধীরে ধীরে এই চিনিটা কিন্তু এই ডোটার মধ্যে মাখাতে থাকবো এভাবে কিন্তু আস্তে আস্তে মাখাতে হবে যত চিনি কিন্তু যতটা মানে গুলবে তত কিন্তু ডোটা লুজ হয়ে যাবে এই যে এরকম থিকনেসটা কিন্তু হয়ে যাবে আরও চিনি যখন গুলবে তখন কিন্তু আরও এরকম হয়ে যাবে এই যে
আমি 5 মিনিট রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু লুজ হয়ে গেছে। আমি এখনো পানি কিন্তু ব্যবহার করিনি। আর আবারও কিন্তু এভাবে কিন্তু হাতের সাহায্যে কিন্তু যাতে পুরোপুরিভাবে কিন্তু তুলে নিতে হবে। খুব ধৈর্য সহকারে কিন্তু এই কাজটি করতে হবে। কিছু ভালো জিনিস খেতে গেলে তো একটু ধৈর্য সহকারে করতেই হবে, তাই না? তো এভাবে কিন্তু গুলে গুলে কিন্তু চিনিটাকে নেড়ে নেড়ে গুলে নিয়েছি। এই যে এবার আমি এখানে খুব সামান্য পরিমাণ কিন্তু পানি দিলাম। দেখতেই পেলেন কিন্তু আপনারা আমি কতটা পরিমাণ পানি দিয়েছি, এটার কোনো মাপ নেই, একদম সামান্য পরিমাণ পানি দিয়েছি। এবার ভালো করে কিন্তু মিক্স করে আবারও কিন্তু ফেটে নিতে হবে। এই যে ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে, না বেশি টাইট না বেশি। এখানে আমি তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। এবার আমি একটা এই কাপ একটা নিয়ে নিচ্ছি, মাপ করে নিতে হবে। অবশ্যই কিন্তু পোয়া পিঠা বা মালপোয়া যখন তৈরি করবেন আপনারা অবশ্যই লোহার কড়া ব্যবহার করার চেষ্টা করবেন এবং তেলের পরিমাণটা খুবই কম দেওয়ার চেষ্টা করবেন। আমি পরে বলে দিচ্ছি তেলের পরিমাণটা কেন কম দেবেন। এই যে দেখতে পাচ্ছেন মধ্যেখানে কিন্তু এইরকম হয়ে আছে, মানে একদম পারফেক্টভাবে কিন্তু ব্যাটারটা কিন্তু হয়েছে। এই যে উল্টে দিলাম, দেখুন উল্টে দেওয়ার পরে কিন্তু যে কিনারাগুলো আছে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে। এই কিনারাটা যখনই এইভাবে হবে তখন বুঝতে হবে ব্যাটারটা খুব সুন্দর পারফেক্টলিভাবে হয়েছে। আর এই কিনারাটা করতে গেলে আপনাদেরকে এরকম লোহার কড়া ব্যবহার করতে হবে আর তেলের পরিমাণটা মালপোয়ার চেয়ে একটু কম দিতে হবে যাতে পুরোটা না ডোবে, তবে কিন্তু এইভাবে কিন্তু কেনারাটা উঠে আসবে। দেখতে কতটা কিউট লাগছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি একই প্রসেসে সব পোয়া পিঠাগুলো তৈরি করে নেব, আপনারা দেখতে থাকুন। আমি একই প্রসেসে কিন্তু সবগুলোই ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সব পিঠাগুলোই এইভাবেই কিন্তু হয়েছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু কালার এসেছে এবং দেখতেও কিন্তু খুব কিউট লাগছে। আপনাদের কি মনে হয় যে পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। দেখুন আমি কিন্তু ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এই যে কোনো জায়গাতেই কিন্তু একটুকুনও কিন্তু কাঁচা ভাবটা নেই, দেখতে পাচ্ছেন? আর খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে আর খেতে মাশাল্লাহ খুবই টেস্টি হয়েছে। ফিরে আসবো আবার কোন নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।